সন্দেহ করে। আমি বলি, জান রে, বাবা মা তোমার হাতে আমাকে উঠাই দিছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার সাথেই আমার জীবন কেটে মৃত্যু হয়। তো ও বলি শুনে আবার কয়েকদিন যায়, আবারও এই কথাই বলে, শুধু সন্দেহই করে, সন্দেহই করে। তা আমি বলি, কি তুমি আমাকে কি দেখছো যে আমাকে এত সন্দেহ করো? কারণটা কি? মানুষ সন্দেহ করার একটা কারণ থাকে, একটা ধারা থাকে, আমার মধ্যে তো তুমি কোনটাই পাও নাই, কোন কারণে তুমি আমাকে সন্দেহ করো? পরে এরকম বুঝাই, জ্ঞান দিই, তবুও করে, গালাগালিও করে। আগে তো গালাগালি করতো না, এখন আবার গালাগালিও করে যে তুমি খারাপ হয়ে গেছো, তুমি ভালো নাই, আমি নাই, আমার অবর্তমানে তুমি এটা করো সেটা করো। তা আমি ওকে যতই বুঝাই, যতই জ্ঞান দেই, হয় না। আমি বললাম, আচ্ছা তোমার মায়ের কাছে শুনো, আমার বাপের বাড়ি ছাড়া আমি কি কোথাও যাই কিনা? আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাঝে আসছি যে হাজবেন্ড সন্দেহ করে বউ ভালো থাকলেও, সেই কথাগুলা বলার জন্য, সত্য ঘটনা। আচ্ছা যাই হোক, আমার ফ্যামিলি দেখেই বিয়ে শাদি দিয়েছে, তো আমরা সুখে শান্তিতেই সংসার করছি। আমার বিয়ের 4 বছর পর আমার হাজবেন্ড বাইরে যায়, তো 3 বছরের মাথায় আমার একটা ছেলে সন্তান হয়। আমার ছেলে সন্তানকে নিয়ে আমরা ভালোই ছিলাম, তো ও বাইরে যাবে আরও ভালো থাকার জন্য, আমাদের ফ্যামিলিটা তো বাইরে যাবে। আমি প্রথমে নিষেধ করছিলাম যে তুমি বাইরে যাও না, ছেলেকে নিয়ে আমার থাকতে কষ্ট হবে, তোমাকে খুব মিস করব, এরকম বলছি। পরে ও আমাকে বললো, লক্ষ্মী, বাইরে না গেলে আমরা ভালোভাবে কিভাবে চলবো? আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য, আমাদের দুজনের ভালো থাকার জন্য বাইরে গেলে যদি একটু উন্নতি হয়, আমরা একটু ভালো চলতে পারি, তো এর জন্য কি একটু কষ্ট স্যাক্রিফাইস করা কি বেটার না? আমি বললাম কি, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আমার মনকে আমি কিভাবে মানাবো? পরে বললো কি যে, না তুমি একটু কষ্ট করো, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে। সে আমার কথা শুনলো না, ফ্যামিলির কথা ভেবে, সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমিও মেনে নিলাম। পরে সে বাইরে চলে গেল। তো যাওয়ার বেশ কিছুদিন পরে ওদের গ্রামেরই বন্ধু বান্ধব আছে, ওরাই হয়তো ওদের, ওর সাথে কথা বলে, আমার সাথে তো আমার হাজবেন্ড কথা বলেই, হয়তো আমার ধারণা যেহেতু যখন বাংলাদেশে ছিল তখন আমাকে সন্দেহ করতো না। ও বাইরে যাওয়ার 1-2 মাস পরে আমাকে সন্দেহ করা ধরলো, হয়তো বন্ধু বান্ধব বলছে বোর্ডারে থুয়ে গেছিস, ও কি ঠিক থাকবো, এরকম নানান মানুষ বলে না, গ্রামের মানুষ বলে, বন্ধু বান্ধবরা বলে, ঠিক থাকবে, বউটাকে রেখে যে চলে গেছিস, এরকম হয়তো বলে। তো আমাকে সন্দেহ করে। আমি বলি, জান রে, বাবা মা তোমার হাতে আমাকে উঠাই দিছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত যেন তোমার সাথেই আমার জীবন কেটে মৃত্যু হয়। তো ও বলি শুনে আবার কয়েকদিন যায়, আবারও এই কথাই বলে, শুধু সন্দেহই করে, সন্দেহই করে। তা আমি বলি, কি তুমি আমাকে কি দেখছো যে আমাকে এত সন্দেহ করো? কারণটা কি? মানুষ সন্দেহ করার একটা কারণ থাকে, একটা ধারা থাকে, আমার মধ্যে তো তুমি কোনটাই পাও নাই, কোন কারণে তুমি আমাকে সন্দেহ করো? পরে এরকম বুঝাই, জ্ঞান দিই, তবুও করে, গালাগালিও করে। আগে তো গালাগালি করতো না, এখন আবার গালাগালিও করে যে তুমি খারাপ হয়ে গেছো, তুমি ভালো নাই, আমি নাই, আমার অবর্তমানে তুমি এটা করো সেটা করো। তা আমি ওকে যতই বুঝাই, যতই জ্ঞান দেই, হয় না। আমি বললাম, আচ্ছা তোমার মায়ের কাছে শুনো, আমার বাপের বাড়ি ছাড়া আমি কি কোথাও যাই কিনা, আমি কি কোথাও যাই? আর বাপের বাড়ি গেলেও 3-4 দিনের বেশি থাকা হয় না, তো তোমার মায়ের কাছে শুনো। কয়, মা কি তোমাকে ধরে বসে থাকে নাকি? দিনের বেলায় না হয় দেখলো, রাতে, মানে নানান কথা বলে, আমার মাথাটাই নষ্ট। অ্যাকচুয়ালি অনেক মেয়েই আছে, স্বামীর এই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে তাদের বাঁচতে হয়, চলতে হয়,
তো কি করব, এক পর্যায়ে খুবই জিদ হয় যে ওর সাথে আর কথা বলবো না। ও যখন বলে আমি এটা করেই দেখাবো, আবার বলি না একটু নিজেরই গুণা হবে, তো ও বলতেছে বলুক আমি কেন বলবো, ও যা খুশি বলুক আমি কেন খারাপ কাজ করব, এটা আমার ধারণা। পরে আমি ওকে অনেক বুঝাই, ওর মায়ের কথা বলি, বাপের কথা বলি, যে ওদের কাছে শুনো, নানান কথা বোঝানোর পরেও সে বুঝ নেয় না। যখন নেয় না তো ওকে, আমার ধারণা ওকে ওর সাথে যে ওর যে বন্ধুরা কথা বলে ওরা এইগুলো বলে, তো আমি ওদের দিয়েই কাটা দিয়ে কাটা তুলবো, এরকম একটা প্ল্যান করলাম। তো বলতে কষ্ট লাগে, খুব খারাপ লাগে যে আমি একজন ভালো, তবু তুমি আমাকে কেন সন্দেহ করো, এরকম বলি। আমার খুব খারাপ লাগে তুমি এগুলো বললে, আমার কষ্ট লাগে, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি তো এমনিতেই তোমার জন্য আমি আপসেট, তোমার শোকেই তো আমি পাগল, আমি অন্য কারো কাছে যাওয়ার চিন্তা ভাবনা চিন্তা ধারণা আমার তো এগুলা থাকে না, তো আমি কি করব, তুমি যখন এতই করো আমি তাহলে কি চলে যাব। তখন বলে কি না চলে যাবা কেন, ভালো হয়ে যাও। আমি ভালো হব, খারাপটা দেখছো কোথায়, কি দেখছো খারাপের, বলবা তো যে আমি তোমার এটা খারাপ দেখছি ওইটা খারাপ দেখছি, আমি তো মোবাইল ইউজ করি না, শুধু তোমার সাথে কথা বলি আর আমার বাপের বাড়ির একটু কথা বলি, তাছাড়া কি আমার মোবাইল তুমি বিজি পাও, পাও না। তো এক পর্যায়ে আমি চিন্তা ভাবনা জিদ হইল মনে, ওরই কিছু বন্ধু বান্ধব কিংবা গ্রামের কিছু ছেলে এদের কাছে জিদ করে আমি বলি, যাহ আমি আর এত মিথ্যা অপবাদ সহ্য করব না, ও যখন আমাকে সন্দেহই করবে এসব কথাই বলবে, আমি এটা করেই দেখাবো। পরে জিদ করলে তো হারতে হয় এটা সবাই জানি, তবু কি করব, জিদ করে আমি গ্রামের বেশ কিছু ছেলেদের কাছে আমার মানে কি বলবো যে বেশ কিছু ছেলেদের সাথে আমার উঠা বসা, এমনকি শারীরিক সম্পর্ক হয়ে গেল। তখন আস্তে আস্তে আমি ওদের বললাম যে আমি তোমার ভাই এরকম এরকম সন্দেহ করে এর জন্য, অনেকেই বলতো ভাবি কেন এই পথে সেই ভাই কি বাহিরে গেছে দেখান কি না, তার জন্য না তোমার ভাই আমাকে সন্দেহ করে, ঠিক এই সন্দেহ আমি তো সত্য ছিলাম, তোমার ভাই আমাকে বিশ্বাস করতো না, এ কারণে আমি মানে জিদ করে এই কাজে আসছি আর তোমার সাথে আমার এটা হয়েছে, তো এখন মোবাইলে কথা বলি আমি, ও আমার সাথে এখন ভালো ব্যবহার করে, আমাকে এখন সন্দেহ করে না। তো আমি বলি যে আমি মনে মনে বলি, প্রকাশে বলি না, যে আমি যখন ভালো ছিলাম তখন তুমি আমাকে সন্দেহ করতা, এখন আমি খারাপ হয়ে গেছি ভালো নেই, এখনই তুমি আমাকে সন্দেহ করো না, তো তোমার কাছে আমার এটাই বেটার আর ওটা বেটার ছিল না। তো গ্রামের কিছু ছেলেকে আমি বললাম যে ভাই আমার কাছে আমাকে আর ডাইকো না, আমি তোমার ভাইয়ের পর জিদ করে যা করছি খারাপ করছি, আমি আসলে জিদের বশে করছি, আমাকে ভুল বুঝো না, আমাকে খারাপ ভাবো না, তোমার ভাই আমাকে এখন সন্দেহ করে না, আমাকে এখন আগের মতো ভালোবাসে, আর কেউ জিদ করে এই কাজটা করবেন না, আমি যেটা জিদ করে ভুল করছি আপনারা জিদ করে এই ভুল কাজটা করবেন না, ধন্যবাদ।